গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে 11টা, আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা উঠে আজকে করেছি লুচি আর চানা মশলা। এই দেখো, এই দেখো, এই যে দাঁড়াও দেখা, এই যে লুচি আর এই যে চানা মশলা করেছি, কারণ বাবান কবেন থেকে খাবে বলেছিল লুচি। আর আমরা লুচি করি, দেখো পুরো আটার লুচি, মানে আমি আটাটা মাখি মেখে করি, কারণ খুব কম আমরা ময়দা খাই। আটার লুচি করি, তো তোর রুটি করেছি, লুচি আর চানা মশলা করলাম, আবার খাওয়া হয়ে গেছে। আমি মাছ মাংসগুলো সব ধুয়ে এখন এবার খেতে চলে এলাম, খেয়ে দিয়ে আবার কাজে যাব। তো আমি খেয়ে নিই, চল ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে চিকেন আর ভাত আছে, আজকে মাছের ঝোল, আর মা যারা মাছ খাবে না মাংসের ঝোল আর ভাত, এই যে বাবানো খাচ্ছে। চলে অন্যের বাড়ি থেকে গিয়ে কাজ করলে যে কত অসুবিধা হয় সেটা যাদের হয় তারা তো ভালোভাবেই জানো। অন্যের বাড়িতে গিয়ে জল টেনে টেনে এনে বা তাদের বাড়িতে বসে, যেহেতু মধুরা নেই সেখানে, সেই কারণে ওদের বাড়িতে বসে কাজ করলাম। একটু তো প্রবলেম, একটু না ভালোই প্রবলেমের সম্মুখীন হতে হয়, কারণ এইখানে কাজ করতে করতে ওইখানে গিয়ে আবার কাজ করা না না খুবই কষ্টকর হয়। কিন্তু কিছু করার নেই, এখন কপালটা খারাপ করতেই হবে। তো এখন যেহেতু এখানে মিস্ত্রিরা জল নেয়, তো আর আমাদের ট্যাঙ্কিতে আমি তো বললামই সেদিনই তোমাদেরকে, যেহেতু আমাদের এখনও রিজার্ভার করা কেন, তো সেই কারণে এটা আর কি করা হয়েছে। তাই লোকের বাড়িতে গিয়ে জল নেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নেই। এখন কদিন কষ্ট করতেই হবে, আর যেহেতু আমাদের উপরে ট্যাঙ্ক নেই। ওই জন্য বেশি প্রবলেম হচ্ছে। দাদার শার্টটা আজকে এসছে, অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, এসছে। জিনিসটা খুবই সুন্দর এসছে, যেহেতু আমি ব্র্যান্ডেড কোম্পানি অর্ডার করি। তো হলে কী হবে, জিনিসটা না একটু নোংরা লে, একটু আমাকে দাগ লেগেছিলো, আমি ওই জন্য আবার চেঞ্জ করলাম। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। আমার অনেক ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6:30। আমি 3:30 ঘুমিয়েছিলাম, 6টার সময় উঠেছি, উঠে বাথরুমে জল টল ভরে এলাম। তাহলে দেখো ওই যে আরেকজন জল টল ভরে এখন বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এবার আটাটা বার করে রেখে আছি, রাতে আবার রুটি হবে, আর মাংসটা একটু গরম করবো, রাত তো মনে হবে। দেখি আছি কী হয়, চুলটা দেখো কিরম করে বেঁধেছি আমি, ঘরের পরিস্থিতি দেখো, কত জামা কাপড় এসে ডাই হয়ে পড়লো, এগুলো সব গুছাবো। আজকে আজকে কোনো কাজ রাখিনি, আজকে শুধু ফিরে রেখেছি নিজেকে, চলো কাজটা কমপ্লিট করে নিই। আমি তো উপরে যাইনি, তাই তোমাদের একটু দেখাতে পারবো না। এই আমি দেখালাম ফ্রেন্ডস, আমি দেখো আমার খাওয়া, এখন তো আমি চলে এসেছি, ডিনারও কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছিলাম, আসলে কি বলতো রেশন থেকে না চাল দিয়েছিলো এবারে, যেটা সেই চালটা না খুব ভালো ছিল, এইবার চালটা না নষ্ট করতে কষ্ট হয়। এবার দেখো কত মানুষ খেতে পায় না, আর আমরা চালগুলো ফেলে দেবো তার জন্য রেখে দিয়েছিলাম, প্রত্যেকবার দিয়ে দেওয়া হয়, তাই এবার কাউকে দিই নি, এবার রেখেই দিয়েছিলাম। সেই চালটা দিয়ে আজকে ভাত করেছিলাম,
মাঝে মাঝেই করা হয়, তা অনেকটাই ছিল। তো সকালের ভাত একটুখানি ছিল, ওটা দিয়ে মিশিয়ে করেছিলাম, আর কটা রুটি করলাম। আর বিজয়দা এসেছিল ম্যাডামের বাড়িখান থেকে, ওনাকে কিছু পেমেন্ট করলাম, করে দিয়ে তারপর বসেছিলাম। দিয়ে খাবার টাবার এ করে আমিও ভাত খেয়ে নিলাম। আর সকালে কটা লুচি ছিল, ওই দুটো লুচি দিয়ে ভাত দিয়ে মিক্সড করে খেয়ে নিয়েছে। থাকলে কালকে বড়া ভেজে সকালে পান্তা ভাত খেয়ে নেবো, যদি থাকে, হয়তো থাকবে, থাকলে খেয়ে নেবো। তা আমি ভাবলাম আমার ব্লগটা আজকে বেশি কোন কন্টিনিউ করা হয়নি, রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে তো তারপর তো ঘরে চলে এসেছিলাম, কারণ ভাতটা বসিয়ে দিয়ে হাঁটছিলাম, খেয়ালও ছিল না। আর তারপর এখন এই যে একজনকে দেখো, কম্বল মুড়ি দিয়েছে, এদিকে ফ্যান চলছে, ওদিকে টিভিও চলছে, সবই চলছে। তো আমার এখনও রিলসগুলো আজকে পোস্ট করা হয়নি, সেগুলো করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি শুয়ে পড়েছি, শুয়ে পড়েছি মানে কি, এখন শুয়ে আছি, আমার রিলসগুলো পোস্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখো ফেসবুকে কি ইনস্টাগ্রামে, আর ইনস্টাগ্রাম আর ইউটিউবে দিয়ে। এবার আমি শুয়ে পড়েছি, একটু পরে শুয়ে পড়বো, কার্টুন দেখছে বলে একটু বসেই আছি, 9:30 বাজতেই যাচ্ছে। আর একটা কথা, কালকে আমি একটা ব্লগ পোস্ট করেছি, মানে ভিডিও পোস্ট করেছিলাম, তো সেটা নিয়ে কারোর যদি খারাপ লেগে থাকে আমি আবারও বলছি সরি, আমি মানে নিজের মনের যেটা এসছে ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের খারাপ লাগলে কিছু মনে করো না তোমরা, আমার এটা কোনো কন্ট্রোভার্সির চ্যালেঞ্জ নয়, কিন্তু আমার যেটা খারাপ লেগেছে আমি বলেছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। আমি আবার পরের ভিডিওতে আসবো কালকে। তো চলো এখনকার মতন এইটুকুনি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর প্লিজ 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 এইভাবে আমার সাথে কিন্তু তোমরা থেকো, তোমরা থাকলে আমার খুব ভালো লাগবে। তা চলো টাটা, গুড নাইট।